জনসংখ্যার হালনাগাদ তথ্য সংগ্রহের লক্ষ্যে 15 জুন রাত 12টা থেকে ভাসমান জনগোষ্ঠীর তথ্য সংগ্রহের মধ্য দিয়ে দেশে শুরু হচ্ছে ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম। এবারই প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে শুমারির কাজ। তবে নিরাপত্তার স্বার্থে প্রতিদিন সন্ধ্যার আগেই তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন নির্দেশনা দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। রায়হান শোভনের রিপোর্ট। পরিবারের মোট সদস্য সংখ্যা কত, তাদের পেশা, ধর্ম, লিঙ্গ বা বৈবাহিক অবস্থা কি, উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ নিয়ামক, এমন 35টি বিষয়ের উত্তর খুঁজতে 15 জুন থেকে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি, যা চলবে 21 জুন পর্যন্ত। শুমারিটা আজকে রাত থেকে শুরু হচ্ছে। প্রথমে আমরা এই রাতে রুটলেস যারা আর কি ছিন্নমূল বাসমান বিভিন্ন এলাকায় যারা বস থাকে আর কি রাতের বেলা ঘুমায়, তাদের তথ্য নিচ্ছি। কয়টা পর্যন্ত? রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। এরপরে 8টায় আমরা সাধারণ হাউজহোল্ডগুলিতে যাব, অর্থাৎ ব্যক্তিগত যে ঘরবাড়ি আছে সেখানে আমরা তথ্য সংগ্রহ করতে যাব। যদি স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকে কোনো জনসাধারণের, যাদের বাড়িঘর তাদের, যে ওই বাড়ির মালিকের যদি কোনো সুনির্দিষ্ট রিকোয়েস্ট থাকে যে আপনি রাতে আসেন, দিনের বেলা সে ব্যস্ত, শুধু সেই ক্ষেত্রেই রাতের বেলা তথ্য সংগ্রহ করা হবে। আগামী 7 দিন 4 লাখ ট্যাব ব্যবহারের মাধ্যমে 3,65,697 জন তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত থাকবেন। একই সাথে 63,548 জন সুপারভাইজার, 3,779 জন আইটি সুপারভাইজার, সমান সংখ্যক জোনাল অফিসার, 163 জন জেলা শুমারি সমন্বয়কারী ও 12 জন বিভাগীয় সমন্বয়কারী এই কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন। কোনো মানুষ যাতে গণনার বাইরে না থাকে সেজন্য নিখুঁতভাবে শুমারি পরিচালনার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, দুবার গণনা করা যাবে না, কিন্তু মূল বিষয় যেটি সেটি হলো কেউ যেন বাদ না পড়ে, সঠিক তথ্যটি আসতে হবে। তবে কোনো ব্যক্তি বা পরিবার গণনা থেকে বাদ পড়লে তারা পরিসংখ্যান ব্যুরোর কল সেন্টারে যে কোনো সময় কল দিয়ে তালিকাভুক্ত করতে পারবেন নিজেদের নাম। একই সাথে জননিরাপত্তা ও শুমারি নির্বিঘ্ন রাখার স্বার্থে নেওয়া হয়েছে বেশ কিছু বিশেষায়িত ব্যবস্থা। নিরাপত্তা যাতে কোনো রকম বিঘ্নিত না হয়, মানুষ যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তথ্য দিতে পারে, সেই জন্য আমরা সমস্ত থানাতে আমাদের শুমারি কর্মীদের তালিকা দিয়েছি। এই তথ্য কোনো ক্রমেই হ্যাকাররা কিংবা অন্য কেউ, সিকিউরিটি যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য আমরা বাংলাদেশের যে অত্যাধুনিক ডিজিটাল ফ্যাসিলিটিস কালিয়া করে যেটা স্থাপিত 4-tier ডেটা সেন্টার, সেটাকে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। মোট 4টি পর্যায়ে শুমারির কাজ সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে শুমারি কার্যক্রম শেষ করার পর আগামীকাল থেকে শুরু হয়ে 21 জুন পর্যন্ত চলবে মূল শুমারির কার্যক্রম। তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সে তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে 3 মাসের মধ্যে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।